আসসালামু আলাইকুম। রেজাউল গার্ডেন টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি ডিসেম্বর মাসের শেষ দিকে আম গাছে মুকুল আসতে শুরু করে এবং একটি দুটি করে মুকুল আসে। জানুয়ারি মাস ধরে, পুরো জানুয়ারি মাস ধরেই আম গাছে মুকুল আসতে শুরু করে, আসতে থাকে এবং ফেব্রুয়ারি মাসের ফার্স্টের দিকে বা জানুয়ারি মাসের শেষের দিকে মুকুল আসা সম্পূর্ণ হয়ে যায়। এবং যে সকল গাছে মুকুল আসতে দেরি হয় সেগুলোতে ফেব্রুয়ারি মাসে মুকুল আসে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই মুকুল আসার পর আম গাছে মুকুলের যে পরিচর্যা, সেই পরিচর্যা নিয়ে। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। বন্ধুরা, ফিরে এলাম পুনরায় আম গাছের পরিচর্যার ভিডিও নিয়ে। প্রিয় বন্ধুরা, আম গাছে যখন মুকুল আসবে তখন অল্প পরিমাণে খাদ্য দিতে হবে, এটা স্বাভাবিক। কারণ আম গাছে যখন মুকুল আসে বা যে কোনো ফল গাছে বা ফুল গাছে যখন ফুল ফল হয় তখন সে গাছে অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় এবং যে শক্তিটার জন্য আপনাকে অবশ্যই অল্প পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া প্রয়োজন হয়। এক্ষেত্রে আম গাছেও সেম, যে যখন মুকুল আসবে তখন অল্প পরিমাণে খাদ্য দিতে হবে আম গাছে। এবং মুকুলের পরিচর্যা কীভাবে করতে হবে সেটিও আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আম গাছ যখন মুকুল চলে আসে ঠিক তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মুকুলের পরিচর্যা করা। আম গাছের মুকুলের পরিচর্যাকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। এর মধ্যে প্রথমত হলো মুকুল আসার আগে একটি পরিচর্যা করতে হয়, দ্বিতীয়ত হলো মুকুল আসার পরে আরও একটি পরিচর্যা করতে হয় এবং তৃতীয়ত হলো যখন এই মুকুল থেকে ফুল হয়, ফুল থেকে গুটি বের হয়, ছোট ছোট গুটি যখন আসে তখন আম গাছে আরও কিছু পরিচর্যা করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা মুকুল আসার পরের পরিচর্যা নিয়ে আলোচনা করব। আমের ফুল সাধারণত ঝরে যাওয়ার প্রথম কারণ হলো ছত্রাকের আক্রমণ। সাধারণত এই সময় তাপমাত্রা কমে যায় এবং প্রচুর কুয়াশা পড়ে, ফলে বিভিন্ন রকম ফাঙ্গাস তৈরি হয় এবং সেই ফাঙ্গাস থেকে ছত্রাকের আক্রমণ বাড়ে আর সেই আক্রমণ থেকে ফুল নষ্ট হয়ে ফুলগুলো ঝরে যেতে পারে বা ঝরে যায়। দ্বিতীয় কারণ হলো বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ হয়, যেমন চোষক পোকা আছে, মিলিবাগ আছে ইত্যাদি। এবং আম গাছের ফুল ঝরে যাওয়ার তৃতীয় কারণ হলো পানির অভাব ও পরিমিত খাদ্যের অভাব। পাশাপাশি চতুর্থ আরও একটি কারণ আছে আম গাছের ফুল বা মুকুল ঝরে যাওয়ার খুব বড় একটি কারণ, সেটি হলো তাপমাত্রার তারতম্য। যেমন কোনো কোনো সময় প্রচুর কুয়াশা পড়ে আবার সাথে সাথে প্রচুর রোদ উঠে, এই যে তাপমাত্রার যে তারতম্য এটা কিন্তু সাধারণ পর্যায়ে থাকে না, স্বাভাবিক পর্যায়ে না থাকলে তখন এটা ফুলগুলো নিতে পারে না, বিধায় ফুলগুলো ঝরে যায়। তো এইসব দুর্যোগ থেকে আম গাছের মুকুলগুলোকে সুরক্ষিত রাখতে আম গাছে দ্বিতীয় স্প্রে করতে হয়। এক্ষেত্রে আপনাদেরকে কিছু পরিমাণ ফাঙ্গিসাইড এবং কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে। মুকুলের ফুল ফোটার পর কোনোরকম কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না। আমি আবারও বলছি, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে মুকুলে ফুল ফোটার পর কোনোরকম কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার বা স্প্রে ব্যবহার করা যাবে না। ফুলগুলো ফোটার পর পরাগায়নের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হলে ফুলটি সম্পূর্ণভাবে ঝরে যাবে। কাজেই এই বিষয়টি খুব যত্ন সহকারে এবং খেয়াল করে কাজটি করতে হবে এবং বিষয়টি খুব খেয়াল করতে হবে। প্রিয় বন্ধুরা, এক্ষেত্রে ফুল ফোটার আগে যে স্প্রে করবেন সেটি হলো ইমিডাক্লোপ্রিড নামের স্প্রে, ইমিডাক্লোপ্রিড নামের কীটনাশক, যা এক লিটার পানিতে দেড় বা দুই মিলি করে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সেই মিশানো পানি মুকুলগুলো সহ পুরো গাছে স্প্রে করে দিতে হবে। তাতে কী হবে, শুধু মুকুল না, পুরো গাছে স্প্রে করলে যেটা হবে গাছটা মুকুলের পাশাপাশি সুরক্ষিত থাকবে।
এবং এটার পাশাপাশি যেটি করতে হবে অল্প পরিমাণে ফাঙ্গিসাইডও কিন্তু স্প্রে করতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন এবং পরবর্তীতে আপনারা কোন ভিডিও পেতে চান সেই ভিডিও সেই বিষয়টি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।